আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্রিয়েটাস কম্পিউটারে আবার অনেকদিন পরে চলে আসছি নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি যাদের প্রসেসর বেস কোনো কাজ নাই, মানে গ্রাফিক্স কার্ড বেস কাজ, তার মানে আপনি যে কাজটা করবেন সেই কাজটার জন্য গ্রাফিক্স কার্ডটাই বেশি জরুরি এবং গ্রাফিক্স কার্ডটাই বেশিরভাগ কাজটা করবে তাদের জন্য। আরও একটা কথা বলি, যাদের বাজেটে এমন একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে পিসি বিল করতে আসেন, যে বাজেট নিয়ে আসেন, ভালো একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে গেলে প্রসেসরটা ভালো নিতে পারতেছেন না, বা প্রসেসরটা ভালো নিতে গেলে গ্রাফিক্স কার্ডটা নিতে পারছেন না, বাট আপনার প্রসেসরটাও ভালো দরকার, গ্রাফিক্স কার্ডটাও ভালো দরকার। এই অবস্থায় আপনি কী করবেন, কী করলে আপনার জন্য বেটার হবে, এভরিথিং আজকের এই ভিডিওতে কথা বলে আপনাদেরকে একটু সহজ করে দেবো, যেন পিসি বিল্ডের ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও উপকার হয়। ক্রিয়েটাস কম্পিউটার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে রাখেন আর নোটিফিকেশন অন করে দেন, তাহলে আমার করা সব ধরনের পিসি বিলেরও সবার আগে আপনি পাবেন যখনই আমি এই চ্যানেল আপলোড করবো। চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করি। 58,000 টাকার একটা পিসি বিল্ড আজকে আপনাদেরকে দেখাবো, যেখানে প্রসেসরটা দেখলে হয়তো অনেকের একটু খারাপ লাগবে। i3 13th gen, মডেলটা হচ্ছে 13100F। আচ্ছা, আমি কিন্তু একটু আগেই বলছি, পিসি বিল করতে আসার পরে যদি এমন হয় যে আপনার বাজেটটা অনেক কম, ভালো প্রসেসর নিতে গেলে ভালো গ্রাফিক্স কার্ড নিতে পারছেন না, বা ভালো গ্রাফিক্স কার্ড নিলে ভালো প্রসেসর নিতে পারতেছেন না, তাহলে আপনি কী করবেন আমি একটু বলি। আমরা এখানে যেই পিসিটা আজকে সাজিয়েছি, এখানে গ্রাফিক্স কার্ড রাখছি 1650, 4GB গ্রাফিক্স কার্ড, এবং এই 4GB কিন্তু গ্রাফিক্সের কাজ, ভিডিও এডিটিং অথবা ফ্রিল্যান্সিং, এ সব ধরনের কাজগুলোই সুন্দরভাবে করা যায়। এখন আমি যদি 1650 কার্ড রাখতে যাই, প্রসেসরটাকে i3-র উপরে আমি নিতে পারছি না, আর যদি আমি প্রসেসরটাকে i5 অথবা i7-এ নেই, তখন কিন্তু আর গ্রাফিক্স কার্ডটা ভালো নিতে পারতেছি না। তো যাই হোক, এখন আপাতত যেভাবে আমরা বিলটা সাজিয়ে দিচ্ছি এভাবে আপনি পিসিটা যদি বানিয়ে নেন, তাহলে মোটামুটি আশা করছি 1 থেকে 1.5 বছর আপনার কাজগুলো আপনি করতে পারবেন। বিশেষ করে যারা নিউ ইউজার আছেন, নতুন কম্পিউটার কিনতেছেন, বা এর আগে আপনি তেমন কম্পিউটার ইউজ করেন নাই, সেক্ষেত্রে কিন্তু এটা দিয়েই আপনি চাইলে গেমিং করতে পারবেন, ভিডিও এডিটিংও করা যাবে, পাশাপাশি গ্রাফিক্সের কাজগুলো এবং ফ্রিল্যান্সিং সবগুলাই আপনি করতে পারবেন। ফিউচারে যখন আপনি দেখবেন যে মোটামুটি আপনি একটু এক্সপার্ট হয়ে গেছেন, এখন আপনার কাজগুলো একটু ভারী হচ্ছে, বা আপনি যে পরিমাণ লোড দিচ্ছেন, যে পরিমাণ প্রেশার দিচ্ছেন, আপনার প্রসেসরটা সেটা নিতে পারছে না, তখন কিন্তু আপনি অনলি এই প্রসেসরটা চেঞ্জ করে আপনি একটা ভালো প্রসেসর, i5 একটা প্রসেসর নিয়ে নিলে আমার মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই প্রসেসরটার দাম কত, মোটামুটি i3 13100F এই প্রসেসরটার মার্কেট প্রাইস হচ্ছে 14,000 টাকার মতো, এখানে গ্রাফিক্স কার্ডটার প্রাইস হচ্ছে 18,500 কিংবা 19,000 টাকা। এখন আমি যদি প্রসেসরটা ঠিক রাখতে যাই, লাইক ধরুন এটাকে এখন i5 নিয়ে নেই, তখন কিন্তু আর আমি 1650 নিতে পারবো না, তখন আপনাকে নিতে হবে একটা ছোটো গ্রাফিক্স কার্ড। তো ছোটো গ্রাফিক্স কার্ড নিলে হবে কি, আপনি এখন থেকে আর কাজগুলো করতে পারবেন না, হয়তো আপনার প্রসেসরের জন্য ভালো কাজ করবে কিন্তু গ্রাফিক্স কার্ড না থাকার কারণে বা ছোটো কার্ড হওয়ার কারণে কিন্তু আপনার পারফরমেন্স ড্রপ করবে। সো এই i3 সাথে 1650 কার্ডটা নেওয়ার ফলে কিন্তু আপনি এখন থেকেই পুরোদমে কাজ করতে পারবেন, এবং আই হোপ 1 ইয়ার বা 1.5 ইয়ার, মানে 1.5 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত আপনার কাজে কোনো রকম বাধা আসবে না। i3 এই প্রসেসরটার মডেল হচ্ছে 13100F, এটার কোডটা একটু কম, 4 কোর 8 থ্রেডের প্রসেসর, যে প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 3.4, 13 জেন হওয়াতে কিন্তু এখানে বেস ক্লক স্পিড অনেক বেশি, 3.4 গিগাহার্টজ, আর এটা টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.5 গিগাহার্টজ। আমাদের এই বিল্ডের সাথে মাদারবোর্ড গিগাবাইটের অফিসিয়াল অথোরাইজ অথেন্টিক চ্যানেল প্রোডাক্ট অ্যান্ড অরিজিনাল প্রোডাক্ট, গিগাবাইটের B660M গেমিং এসি DDR4, এটা ওয়াইফাই ইনক্লুডেড সহ একটা মাদারবোর্ড। যারা পিসি বিল করার সময় সবার প্রথমে চিন্তা করেন যে আমি কোনো তারের হেসেল চাই না, আমি ইন্টারনেট ইউজ করবো উইদাউট এনি কেবল, মানে মোবাইলে যেরকম ওয়াইফাই ইউজ করতেছি পিসি তো আমি সেম ওয়াইফাইটা ইউজ করবো, তাদের জন্য এই বোর্ডে কিন্তু ইন্টিগ্রেটেড একটা ওয়াইফাই দেয়াই আছে, আপনার আলাদা করে কোনো ডোঙ্গল কিনতে হবে না। তবে আরেকটা কথা বলি, আপনারা যারা প্রফেশনাল লেভেলে কাজ করবেন, সেটা হোক গেমিংয়ের ক্ষেত্রে অথবা আপনার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, আমি নিজে কিন্তু ভিডিও আপলোড করি, পাশাপাশি ডাউনলোডও করি অনেক সময় গুগল ড্রাইভ থেকে, তো সেক্ষেত্রে আপনার যদি ইথারনেট কেবল দিয়ে আপনি ইন্টারনেটটা ইউজ করেন, একদম পারফেক্ট স্পিড পাবেন, কখনো লেগ করবে না, ড্রপ করবে না। বাট যদি আপনি এই বিল্ট ইন ওয়াইফাই দিয়ে এই কাজটা করতে চান, অনেক সময় মানে ডাউনলোডের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে একটা ফাইল ডাউনলোড করতেছেন 70% বা 80% যাওয়ার পরে হঠাৎ করে কোনো কারণে যদি একটা ন্যানো সেকেন্ডের জন্য আপনার ইন্টারনেটটা ড্রপ করে, আর এই কালেকশনটা যদি কোনো কারণে একটু ডিসকানেক্ট হয়, আপনার সে ডাউনলোডটা কিন্তু নষ্ট হয়ে যায়। সো সেই দিকটা বিবেচনা করলে আপনার সবারই উচিত একটু ইথারনেট কেবলটা ইউজ করা। যাই হোক, যারা নর্মাল কাজ করেন, ভিডিও টিডিও দেখবেন, তাদের জন্য এই ইন্টিগ্রেটেড ওয়াইফাই ভালো, খারাপ না। আমরা এই বিলটা একটা 450 পাওয়ার সাপ্লাই দিচ্ছি, গিগাবাইট ব্র্যান্ডের, আর এটা হচ্ছে P450 80+ ব্রোঞ্জ সার্টিফাইড সহ। আচ্ছা, র্যাম আর এসএসডি নিয়ে আজকে একটু পরে কথা বলছি, এটার একটা কারণ আছে। যেমন আমার হাতে একটা নতুন র্যাম দেখতে পাচ্ছেন, HP ব্র্যান্ডের, আপনারা এর আগে হয়তো এই র্যামটা দেখেন নাই তেমন একটা, তবে যেহেতু এখন আমার ভিডিওতে দেখছেন, আস্তে আস্তে দেখবেন এটা ওয়েবসাইটে এবং সব ভিডিওতে আসবে। HP ব্র্যান্ডের র্যাম, আমরা HP ল্যাপটপ ইউজ করছি,
তারপরে এইচপি প্রিন্টার ইউজ করছি, এইচপি এসএসডি ইউজ করছি, বাট ফাইনালি একটা র্যামও কিন্তু নিয়ে আসা হয়েছে, এইচপি 8GB 3200 MHz 9 GB সিঙ্গেল স্টিক, র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে। সাথে যে এসএসডিটা আজকে আমরা দিচ্ছি এটা 512 GB, একটু ভালো করে লক্ষ্য করেন 512 GB এসএসডি দেওয়া হয়েছে। যেহেতু শুরুতেই বলছিলাম ভিডিও এডিটিং অ্যান্ড গেমিংয়ের কথা, গেমিং করতে গেলে এখনকার যে গেম সেই গেমগুলোর সাইজ অনেক বড়, যার কারণে স্টোরেজ বেশি লাগে, আমরা এই জন্য 512টা সিলেক্ট করছি। আপনি দেখেন এখানে যদি 512 না নিয়ে আপনি 256 GB নেন, ইন ফিউচার আপনার একটু স্টোরেজের দরকার হতে পারে, তখন হয়তো একটা এসএসডি বা একটা হার্ড ডিস্ক আপনাকে আলাদা অ্যাড করে নিতে হবে। আর এই টাকাটা যদি আমি এখান থেকে সেভ করি, ধরেন আপনার এই এসএসডি থেকে যদি আমি এখানে 256 GB একটা এসএসডি নেই, তারপরে যে টাকাটা আমার বাঁচবে এখান থেকে, সেই টাকাটা আমি আসলে এমন কোনো জায়গা নেই যেখানে ইনভেস্ট করে আরেকটু বেটার কিছু পাবো। যদি এমন হইতো যে এসএসডিটা 256 নেই, আমি প্রসেসরটা i5 নিতে পারতাম 13 Gen, তাহলে নিয়ে নিতাম চোখ বন্ধ করে, কিন্তু সেটা তো হচ্ছে না। এই জন্য এসএসডিতে আমরা 512 রাখছি। আশা করছি স্টোরেজটা আপনার বেশি নিয়ে নিলে পরবর্তীতে আর এটাকে আপগ্রেডের প্রয়োজন পড়বে না। কম্পিউটার কেস আজকের এই বিল্ডে আমরা দিচ্ছি ফার্স্ট প্লেয়ার A7, সাইডে অ্যাক্রিলিক নট গ্লাস, এটা ভিডিওতে ক্লিয়ার করে দিই, কারণ অনেকেই কিন্তু ভিডিওতে দেখার পরে মনে করেন যে এটা গ্লাস, বাসায় নেওয়ার পরে এটা অ্যাক্রিলিক দেখে মন খারাপ হবে। সো একটু বাজেট কমের একটা কেস A7, পিছনে একটা ফ্যান আছে এক্সস্টের জন্য, সামনে তিনটা, মোট চারটা ফ্যান, সবগুলাই লাইট জ্বলবে। আর বর্তমানে এমন একটা ট্রেন্ড চলে আসছে যে পিসিতে যদি লাইট না জ্বলে, র্যামগুলোতে লাইট না জ্বললে অনেকেই মনে করেন যে আমার পিসিটা মনে হয় ভালো হয় নাই। আসলে গুণের কথাটা পরে চিন্তা করি, আগে লুক দেখতে কেমন এটা আমরা ভাবি, তবে উচিত আগে কেমন জিনিসটা, এটা পারফরমেন্স কেমন দিবে, এটার কোয়ালিটি কেমন, এই দিকে আগে নজর দেওয়া, পরে হচ্ছে লুক। গ্রাফিক্স কার্ডের কথাটা বলতে ভুলে গেছি, 1650 GTX 4GB একটা গ্রাফিক্স কার্ড, আর PNY ব্র্যান্ড। ইদানিং আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখবেন PNY নিয়ে বেশি কথা বলি, কারণ একটাই, বাজারে অন্য যত গ্রাফিক্স কার্ড আছে প্রাইস যদি কম্পেয়ার করি PNY সবচেয়ে কম দামে আপনাদেরকে ভালো ভালো গ্রাফিক্স কার্ড দিচ্ছে। টোটাল পিসি আজকের বাজার হচ্ছে 58,000 টাকা, যারা 58,000 টাকার মধ্যে একটা পিসি বিল করতে চান গ্রাফিক্স কার্ড সহ, আমার মনে হয় এই ভিডিও থেকে আপনি হেল্প নিতে পারেন। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আর ওয়েবসাইট দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, যে কোনো তথ্যের জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আর মাল্টিপ্লান সেন্টারে যদি কেউ আসেন পিসি বিল্ডের জন্য, রিকোয়েস্ট একবার হলেও ক্রিয়েটাস কম্পিউটার ভিজিট করে যাবেন, পিসি কেনার জন্য নয়, আমরা ভিডিওতে যা দেখাই আসলে তা কতটুকু সত্য একটু বিচার বিশ্লেষণ করে যাওয়ার জন্য। ভালো থাকেন সবাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।